আসসালামু আলাইকুম। 4 ডিসেম্বর এই বছরের শেষ সূর্যগ্রহণ, এই সময়ে গর্ভবতীরা কি করবেন কি করবেন না এবং এই সূর্যগ্রহণের সময়সূচি নিয়ে আজকের আয়োজন। তিথি অনুযায়ী এই গ্রহণ পড়েছে কার্তিক মাসের অমাবস্যা তিথিতে। গ্রহণটি হবে বলয় গ্রাস গ্রহণ। চাঁদ চলে আসবে সূর্য ও পৃথিবীর মাঝখানে। সূর্য ও পৃথিবীর মধ্যে যখন চাঁদ চলে আসে এবং সূর্যকে ঢেকে ফেলে, তখন সূর্যের অন্ধকার দিকটি পৃথিবীর দিকে আসে, কেবল একটি বলয় দৃশ্যমান থাকবে। একে বলে রিং অফ ফায়ার। আকাশের কোলে অপার সৌন্দর্য বিচ্ছুরণ করবে এই দৃশ্য। আগামী 4 ডিসেম্বরের সূর্যগ্রহণের প্রভাবও পৃথিবীর সমস্ত দেশের সমস্ত রাশির উপর দৃশ্যমান হবে। এতে থাকবে কিছু নেতিবাচক এবং কিছু ইতিবাচক প্রভাব। এই সময় গর্ভবতীরা কি করবেন আর কি করবেন না সে বিষয়ে আলোচনা করব। 1. সূর্যগ্রহণ দেখার সময় যথাযথ চোখের সুরক্ষা নিতে হবে, কারণ দীর্ঘ সময় ধরে খালি চোখে সূর্যের দিকে তাকালে তাতে চোখের ক্ষতি করতে পারে। 2. এ সময় কোনো কাজ করা উচিত নয়, কেননা গর্ভবতী মায়েরা এ সময় যা করেন তার প্রভাব সন্তানের উপর পড়ে। চন্দ্র বা সূর্যগ্রহণের সময় গর্ভবতী মা যদি কিছু কাটাকাটি করে, তাহলে গর্ভস্থ সন্তানের কান কাটা বা ঠোঁট কাটা অবস্থায় জন্ম নেয়। 3. সরাসরি সূর্যের দিকে তাকাবেন না, এমনকি পানিতে সূর্যের প্রতিফলনের দিকেও তাকাবেন না। 4. এই সময়ের মধ্যে খাবার রান্না করা উচিত নয়, এমনকি সূর্যগ্রহণ চলাকালীন সময়েও কোনো খাবার খাওয়া উচিত নয়। 5. এই সময় ঘরের বাইরে বের হওয়া একেবারেই উচিত নয়। সূর্যগ্রহণের সময় গর্ভবতী নারীরা ঘরের বাইরে বের হলে গর্ভের সন্তানের শরীরে বিশেষ ধরনের জন্মদাগ থাকতে পারে, এমনকি সন্তানের হৃৎপিণ্ডে ছিদ্র থাকা বা বিকলাঙ্গতা নিয়েও জন্মগ্রহণ করতে পারে। 6. সূর্যগ্রহণের সময় কোনো ধরনের শুভ কাজ করা থেকে বিরত থাকুন, কেননা শুভ কাজ আর শুভ থাকতে নাও পারে। 7. কোনো কিছু হাত থেকে পড়ে গিয়ে ভেঙে যেন না যায়, কোনো কিছু ভাঙলে বা বাঁকা করলে সন্তান বিকলাঙ্গ হয়ে জন্ম নেবে। 8. গ্রহণ দেখার জন্য সাধারণ সানগ্লাস ব্যবহার করবেন না। 9. সূর্যগ্রহণের সময় ঘুমানো উচিত নয়, এটি একজন ব্যক্তিকে অসুস্থ করে তোলে। এই সাবধানতা তারাই মেনে চলবে যারা জ্যোতিষশাস্ত্র মেনে চলে। চলুন এবারে আমরা জেনে নেই সূর্যগ্রহণ দেখার সময়সূচি। সাধারণভাবে সূর্যের খণ্ডগ্রাস, পূর্ণগ্রাস গ্রহণ ছাড়াও এই বলয় গ্রাস গ্রহণ দেখা যায়। বছরের শেষে গ্রহণটি দেখা যাবে দক্ষিণ আফ্রিকা, আন্টার্কটিকা, অস্ট্রেলিয়া, দক্ষিণ আমেরিকা ও আটলান্টিক মহাসাগরের দক্ষিণ প্রান্ত থেকে। ভারতের সময়সূচি 4 ডিসেম্বর 2021-এর সূর্যগ্রহণ স্থায়ী হবে 4 ঘন্টা 8 মিনিট। মোট সূর্যগ্রহণ 2টি অংশে ভাগ হবে, যার প্রথমটি সকাল 10:59 শুরু হবে, 12:30 পর্যন্ত চলবে এবং পরবর্তীতে শুরু হবে 1:33 মিনিটে এবং বিকেল 3:07 মিনিটে শেষ হবে। বাংলাদেশের সময়সূচি আংশিক গ্রহণ শুরু হবে 11:29 এবং পূর্ণগ্রহণ দেখা দেবে বেলা 1:03 মিনিটে। গ্রহণের সর্বোচ্চ অবস্থা দেখা যাবে 1:33 মিনিটে। পূর্ণগ্রহণ শেষ হবে বিকাল 2:06 মিনিটে এবং আংশিক গ্রহণ শেষ হবে 3:37 মিনিটে। যাই হোক, গর্ভাবস্থায় যদি আপনার কোনো সমস্যা অনুভব করে, সেটা হোক সূর্যগ্রহণের সময় নতুবা অন্য কোনো স্বাভাবিক সময়, কালক্ষেপ না করে দ্রুত ডক্টরের পরামর্শ নেবেন, এটাই আমাদের পরামর্শ। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।